Okay, so hello everyone, good evening. I think আপনারা সবাই অনেক ভালো আছেন। ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আজকে বেসিক্যালি তেমন কোনো ক্লাস না, সাধারণ আলোচনা হবে। এবং আপনাদের যদি কারো কিছু জানার থাকে, আজকে আমরা শুধুমাত্র সেগুলো নিয়ে আলোচনা করব। সো আমরা আরো 2-1 মিনিট ওয়েট করি সবাই, যাতে করে জয়েন হতে পারে এবং এর মধ্যে আমরা শুরু করব। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি ভয়েস অন করে অথবা মেসেজে জানাতে পারেন। যদি আপনি কিছু না শুনতে পান, সেক্ষেত্রে ওই যে একটা মাইক্রোফোনের মতো একটা সাইন দেখতে পাচ্ছেন, মিউট আনমিউট লেখা, ওখানে ক্লিক করেন, দেন হচ্ছে জয়েন করতে পারবেন। শুনতে পারলে ভালো, কিন্তু অনেকেই আছে যারা জুমে একেবারেই নতুন, সো তাদের জন্য মেবি একটু প্রবলেম হতে পারে। আপনারা কাইন্ডলি কেউ একজন মেসেজে লিখে দেন যে জয়েন অডিওতে ক্লিক করার জন্য। 2-1 জন মনে হয় একটু প্রবলেম ফেস করতেছে। ওকে, সো আই থিঙ্ক আমরা মোটামুটি ভালোই ওয়েট করলাম সবার জন্য। সো আই ডোন্ট নো, এই ক্লাসটা বেসিক। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সো এই ক্লাসটা বেসিকলি হচ্ছে এবছর যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, বাট আমার মনে হয় ফার্স্ট ইয়ার কিছু নার্সিং স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে মেবি। সো সমস্যা নেই, সবার জন্য আজকের এটা একটা আলোচনা ক্লাস। আমরা হচ্ছে নার্সিং ভর্তির যে আমাদের অনলাইন একটা প্রোগ্রাম থাকে, মানে আমরা যে কিছু ক্লাস নেই সেগুলো সম্পর্কে আজকে একটু বেসিক কথাবার্তা বলবো। আর আপনারা হচ্ছে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য মেইনলি আজকের এই ক্লাসটা। সো বাকিরাও চাইলে থাকতে পারো, সমস্যা নেই। আর এই বছর নার্সিং ভর্তি পরীক্ষা অর্থাৎ 2022-23 সেশন, যেটা গতবার যেটা হয়েছে সেটা 2021-22 শিক্ষাবর্ষ। নেক্সটে যেটা হবে সেটা হচ্ছে
নার্সিং ভর্তি পরীক্ষা 2022-23 শিক্ষাবর্ষ। সো এর কারা এটাতে পরীক্ষা দিতে পারবে? যাদের এসএসসি 2019 অথবা 20 এবং ইন্টারমিডিয়েট মানে এইচএসসি 2021 অথবা 2022, কিন্তু যাদের এসএসসি 2018, যদি এরকম কেউ থাকে তাদের আর ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। সো এগুলো আমি মেবি ভিডিওতেও বলেছি বেশ কয়েকবার, সো এটা মোটামুটি সবাই জানে আই থিঙ্ক। সো আমরা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমাদের একটা পেইড কোচিং থাকে এবং আমরা ফ্রি ক্লাসও করাই। সো ফ্রি ক্লাসগুলো হয়তো খুব ফ্রিকুয়েন্টলি হয় না, ফ্রি ক্লাসগুলো খুব কম হয়। আর আমাদের একটা পেইড ব্যাচ থাকে, সেটা সেটা আমরা সেপ্টেম্বর থেকে শুরু করব। হয়তো আগস্ট মাসে আমরা কয়েকটা ফ্রি ক্লাস নিব, কিন্তু ফ্রি ক্লাস আমাদের শেষ হয়ে যাবে না, ফ্রি ক্লাস আমাদের ভর্তি পরীক্ষা পর্যন্ত থাকে। মানে পেইড ব্যাচে একটা হচ্ছে স্পেশাল রুটিন অনুযায়ী ক্লাস হয়, আর ফ্রি ক্লাস গুলা হয়তো খুব কম হয়, কারণ ফ্রি মানেই মানুষ খুব নর্মাল মনে করে এবং ফ্রি ক্লাসে খুব একটা স্টুডেন্টরা জয়েন করতে চায় না। সো যাদের আর্থিক সমস্যা তাদের ক্ষেত্রে আমরা ফ্রি এর ব্যাপারটা কনসিডারেশন করি। সো আমরা সবাইকে এনকারেজ করব যে পেইড ব্যাচে জয়েন হওয়ার জন্য, কারণ তোমরা কিছু ফ্রি ক্লাস করলেই বুঝতে পারবা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমাদেরকে একদম কমপ্লিট একটা গাইডলাইন দেওয়া হবে। তো যাদের হচ্ছে কোচিং করার অ্যাবিলিটি নাই কোথাও গিয়ে, এবং কোচিং করতে মোটামুটি একটা ভালো বাজেট দরকার, আমি একটা আইডিয়া দিই তোমাদেরকে। তোমরা যদি ঢাকাতে বা তোমাদের নিজ নিজ জেলা শহরে যদি কোচিং করতে চাও, সেক্ষেত্রে কোচিং এর জন্য দেখা যায় তোমার 10-12 হাজার টাকা দিতে হবে, এবং কোচিং এর আশেপাশে থাকা খাওয়া 4-5 মাসের জন্য এরকম 15-20 হাজার টাকার মতো যাবে। সো অ্যারাউন্ড 30-40 হাজার টাকার একটা বাজেট থাকা লাগে, আর ঢাকাতে আসলে তো আরো বেশি। আর আমাদের কোচিং এর ক্ষেত্রে আমরা খুব কম টাকাটা নেই, এবং যাদের আর্থিক সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমরা বিশেষ বিবেচনা করে থাকি। সো টাকা কখনোই লেখাপড়ার জন্য ব্যারিয়ার না, যদি তোমার চেষ্টা থাকে এবং আগ্রহ থাকে আমরা তোমাকে অবশ্যই হেল্প করার ট্রাই করব। ওকে, সো আরেকটা ব্যাপার হচ্ছে কোচিং করা কি দরকার নাকি দরকার নাই। আসলে কোচিংটা দরকার তাদের জন্য যাদের একটা প্রপার গাইডলাইন দরকার। বাসায় তো সবকিছু নিজেও পড়া যায়, কিন্তু কোনো একটা কোচিং এর সাথে কানেক্টেড থাকলে একটা প্রাইভেটের মতো যে একটা প্রপার একটু এক্সট্রা কিছু হেল্প পাওয়া যায়। এক্সট্রা কি 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 ধরনের হেল্প? সেটা হচ্ছে প্রতিদিন পড়তে বসতে হবে, প্রতিদিন একটা পড়ার চাপ থাকবে, প্রতিদিন তোমার ক্লাস থাকবে, প্রতিদিন কিছু না কিছু এক্সাম থাকবে, বা সপ্তাহে একটা করে মডেল টেস্ট থাকবে ফুল মার্কের। সো সবগুলোতে অংশগ্রহণ করতে পারবে এবং নিজেকে আপডেট রাখতে পারবে। আর একেবারেই যদি কোচিং না করা হয় সেক্ষেত্রে একঘেয়েমি চলে আসে, মানে নিজে নিজে তো পড়া যায় বাট অনেক সময় অনেকে হচ্ছে গাইডলাইন ছাড়া পড়তে পারে না। সো তাদের জন্য আসলে কোচিংটা প্রয়োজন। কোচিং ছাড়াও যে স্টুডেন্টরা সরকারিতে চান্স পায় না বিষয়টা এরকম না, কোচিং ছাড়াও অনেকে চান্স পায়। ইভেন অনেকে আমাদের জাস্ট ফেসবুক পোস্ট গুলো ফলো করেও অনেকে চান্স পায়, এরকমও আছে। সো কোচিংটা শুধুমাত্র একেবারেই তাদের জন্য যারা নিজে নিজে পড়তে পারে না বা একটা প্রপার গাইডলাইন ছাড়া পড়তে পারে না। সো আমি এরকম বলছি না যে আমাদের এখানেই কোচিং করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কারণ অফলাইন অনলাইন সহ সারা দেশে সব জায়গাতেই এখন নার্সিং এর কোচিং আছে, ঠিক আছে? কিন্তু আমরা এই সেক্টরে কাজ করছি একদম 2017-18 থেকে, আর অনলাইন কোচিংটা আমাদের কোভিড এর পর থেকে, মানে 2020-21 দুইবার এবং এই এই বছর হবে। তো আমাদের কোচিং থেকে তো অনেক স্টুডেন্ট চান্স পায়, ইভেন আমাদের ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাড থাকে ওখান থেকেও শো শো স্টুডেন্ট চান্স পায়, এবং যারা সরকারিতে চান্স পায় না বেসরকারিতে ভর্তির জন্য আমরা তাদেরকে নিজ নিজ জায়গা থেকে হেল্প করার চেষ্টা করি। ওকে, সো আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে কোচিংটা আসলে প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। আমাদের এখানে কোচিং করতে হবে এরকমও না, অন্য জায়গাতেও মাস্ট কোচিং করতে হবে এরকমও না, বিষয়টা আসলে এটা তোমার সেলফ ডিপেন্ডেন্ট, অর্থাৎ তোমার পার্সোনাল ইন্টারেস্ট থাকতে হবে কোচিং এর জন্য বা কোথাও ক্লাস করার জন্য। কোচিং ছাড়াও আমরা তোমাদেরকে হচ্ছে হেল্প করব,
যদি ইভেন কেউ ক্লাস না করে, কারণ সবার তো ভালো ফোন নাই, একটা ইন্টার বয়স, ইন্টারে পড়া একটা ছেলে মেয়ের কাছে অনেক সময় ভালো ফোন থাকে না, অনেকের কাছে থাকে বাট সবার ফ্যামিলি সেটা দিতে চায় না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা তার বড় একটা প্রবলেম। সো যাদের অনলাইনে ক্লাস করার হচ্ছে সম্ভব না, তাদের জন্য অফলাইন কোচিংও আছে। সো আমাদের চিন্তা ভাবনা আছে অফলাইনে কোচিং দেওয়ার, কিন্তু এটা শুধুমাত্র একটাই, ঢাকা উত্তরাতে। তোমরা হয়তো অনেকে এইচবিএইচ ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের নাম শুনে থাকতে পারো, এই কলেজে আমাদের দুইটা ক্লাস আমাদের আর কি ওনারা অ্যারেঞ্জমেন্ট করে দিবে, তাদের সাথে কথা হয়েছে। আমরা সম্ভবত অক্টোবর থেকে ওখানে শুরু করার প্ল্যান আছে অফলাইন কোচিং। সো তোমাদের মধ্যে যদি কেউ অফলাইন কোচিং করার চিন্তা ভাবনা করো, এটা একদম প্রাইভেট পড়ার মতো, সো আমরা এমন ভাবে পড়াবো যেন আমাদের প্রত্যেকেই চান্স পায় এবং সেভাবে গাইডলাইন করা হবে। অফলাইন কোচিংটা আমরা অক্টোবরে করার চিন্তা ভাবনা করছি, কারণ ইন্টার পরীক্ষা কবে নাগাদ হবে এখনো কোনো আপডেট নেই। ঠিক আছে, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, ওকে। সো আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে নার্সিং এ ক্যারিয়ার কেমন। সো এটা অনেকেই জানে না যে আসলে নার্সিং পরে কি হবে। সামাজিক ভাবে আমরা এখন অনেক পিছিয়ে আছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, তবে নার্সিং এ ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে এটা ঠিক, কিন্তু একইভাবে সামাজিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে বলতে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যাটা হচ্ছে বাড়ছে, কিন্তু দ্যাট ডাজেন্ট রিপ্রেজেন্ট যে মানুষের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হচ্ছে। কারণ ইভেন আমি যাদের সাথে অনেকের সাথেই যেহেতু কমিউনিকেশন হয়, সেক্ষেত্রে জানতে পারি যে সামাজিকভাবে তারা এখনো একটা নেগলিজেন্সির শিকার হয় অনেক ক্ষেত্রে। সো এটা চেঞ্জ হবে এবং চেঞ্জ হচ্ছে, অনেক ইম্প্রুভ হয়েছে সামাজিকভাবে। আমরা আগের থেকে এখন অনেক ভালো পজিশনে আছি, আমরা নার্সিং প্রফেশনে যারা আছি। একদম শুরুর দিকে আমরা অনেক হেজিটেটের মধ্যে থাকি যে নার্সিং পরে কি হবে, বা আমার বন্ধুরা তো কেউ মেডিকেলে পড়ছে, কেউ ভার্সিটিতে পড়ছে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কেউ মেডিকেলে পড়ছে, হোয়াট এভার বা হোয়ার এভার। সো যে যেখানেই পড়ুক, আমরা হচ্ছে প্রত্যেকে যদি প্রত্যেকের অবস্থান থেকে ভালো করে পড়াশোনা করি, সেক্ষেত্রে আমরা মনে হয় আমাদের অবস্থান পরিবর্তন করতে পারবো বা জীবনে ভালো কিছু করতে পারবো। তো আসলে তোমার তোমাকে কে কি বললো সেগুলো নিয়ে ভাবার দরকার নাই, বা কারোর সাথে নিজেকে কখনো কম্পেয়ার করার দরকার নাই। সো কারোর সাথে নিজেকে কম্পেয়ার করলে অনেক সময় নিজেকে লো ফিল হয়, মানে নিজেকে ছোট ফিল হয়। সো এটা আসলে কখনোই তোমরা করতে যাবা না, এবং নিজের দিকে ফোকাস করো যে তুমি লাইফে কি করছো বা তুমি লাইফে কি করতে পারবে। সো কে কি করলো সেটা দেখার দরকার নাই, বরং নিজের অবস্থা কোথায়, নিজে কতটুকু পড়াশোনা করছো, নিজেকে কি ফ্যাসিলিটিস পাচ্ছ, হ্যাঁ, নিজের দিকে ফোকাস করো, অন্য কারোর দিকে ফোকাস করার প্রয়োজন নেই। সো আরেকটা ব্যাপার, নার্সিং পড়ে নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে, এর মধ্যে অন্যতম হচ্ছে তুমি ডিপ্লোমা বা বিএসসি পাশ করার পরপরই তুমি যে কোনো একটা বেসরকারি হাসপাতালে প্রথমে চাকরি করতে পারবে। আর যদি কেউ বিএসসি করে থাকে, তার যদি ইংলিশ স্কিল অনেক ভালো হয় এবং বোঝানোর এবিলিটি ভালো হয়, মানে প্রেজেন্টেশন স্কিল অনেক ভালো হয়, সেক্ষেত্রে বিএসসি করে সরাসরি টিচিং এও যাওয়া যায়। আর ডিপ্লোমা করে যদি কেউ টিচিং এ যেতে চায়, সেক্ষেত্রে ডিপ্লোমার পরে 2 বছরের বিএসসি আছে, বিএসসি করে তারপরে টিচিং এ যাওয়া যায়। তবে বর্তমান মার্কেট মার্কেটের যে চাহিদা সেটা অনুযায়ী মাস্টার্স করলে টিচিং এ ভালো পজিশনে যাওয়া যায় আর কি, মাস্টার্স করতে হয়। সো বিএসসি করেও যাওয়া যায়, বাট মাস্টার্সটা করলে ক্যারিয়ারের জন্য ভালো হয়। আর যাদের সরকারি চাকরির ইচ্ছা, তোমরা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা নিবা, চাকরির পরীক্ষাও কিন্তু একই প্রস্তুতিটা লাগবে। সো
আমি বলবো যে তোমরা যারা সরকারি হাসপাতালে নার্স হিসাবে কাজ করতে চাও, মানে সিনিয়র স্টাফ নার্স, তোমরা এখন থেকেই বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, এই বিষয়গুলো না ভালো করে আয়ত্ত করো, দখলে নিয়ে নাও। কারণ চাকরির পরীক্ষাগুলোতে এই বিষয়গুলো থাকে। প্রথমে একটা এমসিকিউ পরীক্ষা হয় চাকরির জন্য, তারপর একটা লিখিত মানে রিটেন পরীক্ষা হয়, সেটার মধ্যে বাংলা, তারপর নার্সিং থেকে কিছু পড়া আছে, এবং ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই বিষয়গুলো নিয়ে লিখিত পরীক্ষা হয়। সো প্রিলি মানে এমসিকিউ এবং রিটেন পরীক্ষাতে যারা ভালো করে তাদের জন্য আবার ভাইবা পরীক্ষা থাকে। এটা আমি জবের কথা বলছি। ওয়েল, আর তোমরা এখন থেকেই হচ্ছে মানে ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো। অর্থাৎ আমি ফোকাস করছি যারা ভর্তি পরীক্ষার্থী, এবং যারা যদি কেউ থাকো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট মোহাম্মদুল্লাহ ছাড়া, আই ডোন্ট নো এরকম আর কেউ আছে কিনা ফার্স্ট ইয়ার। সো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা তোমরাও নার্সিং পড়ার পাশাপাশি তোমরা হচ্ছে বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, এই বিষয়গুলো সাথে সাথে প্রস্তুতি রাখো। কারণ অ্যাটলিস্ট সাধারণ জ্ঞানটাও যদি পড়ো সেটা হচ্ছে তোমাদের অনেক হেল্প হবে। ওয়েল, নুসরাত জিজ্ঞেস করেছে যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষাটা কবে হবে। সো নার্সিং ভর্তি পরীক্ষা নেক্সট সেশন, যেটা 2022-23 শিক্ষাবর্ষ, এই পরীক্ষাটা হবে সম্ভবত 2023 সালের এপ্রিল মে মাসের একটু আগে হবে, মে মাসের আগে হবে, বাট ম্যাক্সিমাম হচ্ছে মে। ঠিক আছে, সো তোমরা মোটামুটি ভালো একটা সময় পাবা। শুনতে না প্রিয়তা, কিছু শুনতে পাচ্ছে না, প্রিয়তাকে কেউ একজন মেসেজ লিখে বলে দাও যে জয়েন অডিওতে ক্লিক করার জন্য। ওকে, সো আমি এখন কোয়েশ্চেন অ্যান্সারে যাব। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ভয়েস অন করে কথা বলতে পারো বা মেসেজেও লিখতে পারো। ঠিক আছে, ডিপ্লোমাতে চান্স পেতে কত লাগে এটা আসলে ডিপেন্ড করে তিনটা বিষয়ের উপর, তিনটা না বেশ চার পাঁচটা জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার প্রাপ্ত নম্বর, তোমার জিপিএ 50-এর উপর তোমার প্রাপ্ত নম্বর, এবং তোমার কলেজ চয়েস, মোস্ট ইম্পর্টেন্টলি তোমার কলেজ চয়েস। অর্থাৎ ডিপ্লোমাতে যে 46টা ইনস্টিটিউট চয়েস দেওয়া যায় এবং মিডওয়াইফারি 65টা, সবগুলাই চয়েস দেওয়া যায়। সো কলেজ চয়েসের একটা বড় প্রভাব আছে। এবং আরেকটা হচ্ছে জেলা কোটার একটা ব্যাপার আছে, আর হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। তো এই বিষয়গুলোর উপর চান্স নির্ভর করে। এক্স্যাক্টলি কত পেলে চান্স হবে সেটা আসলে বলা যায় না। যেমন 45-46 পেয়েও অনেকে চান্স পায়, আবার অনেকে 60-65 পেয়ে অনেকে চান্স পায় না। সো এটা আসলে ডিপেন্ড করে ওই যে বিষয়গুলোর উপর, অর্থাৎ কলেজ চয়েস, জিপিএর উপর প্রাপ্ত নম্বর, জেলা কোটা, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এই সব জিনিসগুলো কম্বাইনলি একটা প্রভাব সৃষ্টি করে। সো কলেজ চয়েস দেওয়ার সময় এই জন্য একটু কেয়ারফুল হতে হবে। সো আমরা আপকামিং ক্লাসগুলোতে কলেজ চয়েস কিভাবে করতে হয় সেগুলা নিয়ে আর একটা আপডেট ভিডিও বানাবো, সেটা ফলো করতে পারো, এবং গতবারের একটা ভিডিও আছে চাইলে সেটাও দেখতে পারো। আমার চ্যানেল ইউটিউবে আছে, নার্স রুবেল লিখে সার্চ দিলে পাবা। যদি আমি বেসিক্যালি আমাদের কোচিং এ ইংলিশ ক্লাস নেই, না না 90-95 পাওয়া লাগে না, মোটামুটি 70-এর কাছাকাছি থাকলে ভালো একটা স্কোর। ঠিক আছে, 65 থেকে 70, ডিপ্লোমাতে 65 থেকে 70 একটা ভালো স্কোর মেয়েদের জন্য, আর বিএসসিতে হচ্ছে 70 আপ থাকতে হয় অ্যাটলিস্ট। হ্যাঁ, মিনিমাম 70 আপ থাকতে হয় বিএসসিতে, এবং ডিপ্লোমাতে 65 বা 70-এর উপরে থাকলে আশা করা যায় যদি কলেজ চয়েসটা ঠিকভাবে দিতে পারেন। ঠিক আছে, জিপিএ 46 আছে, এখন 70-এর উপরে তো অবশ্যই পেতে হবে। আর কলেজ চয়েসের ক্ষেত্রে আমরা হেল্প করব, যখন কলেজ চয়েস বা সার্কুলার যখন হবে তখন যোগাযোগ করে হচ্ছে ভর্তি হয়েন।
আমাদের পেইড ক্লাসগুলো হচ্ছে, হ্যাঁ আমার কিছু ক্লাস আমার পেইজ এবং ইউটিউব চ্যানেলে, মেইনলি আমি যে ক্লাসগুলো নেই সেগুলো আমি আপলোডও করে দেই, ঠিক আছে? অর্থাৎ আমাদের পেইড ব্যাচে যে ইংলিশ ক্লাসগুলো আমি নেই সেগুলো আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবেন। যাদের যে আমাদের কোচিং এ ক্লাস কোয়ালিটি কেমন হয় সেটার জন্য আপনি আমার ইউটিউব চ্যানেল নার্স রুবেলে গত মানে গত সেশনের যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো সবগুলোই আছে, আপনারা কাইন্ডলি দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার আইডিয়াটা ভালো হবে যে আসলে ভর্তি পরীক্ষার জন্য সেটা কতটুকু হেল্পফুল। সো আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ টু ওয়াচ সাম ক্লাস অন মাই ইউটিউব চ্যানেল নার্স রুবেল। নার্স রুবেল লিখে সার্চ করলেই পেয়ে যাবে। সেকেন্ড টাইমারদেরকে আমরা স্পেশাল ভাবে হেল্প করব, সেটা হচ্ছে তোমাদের যে ক্লাসের আমরা অ্যারেঞ্জ করব, এবং পেইড ব্যাচের আমরা পেইড ব্যাচের আসলে খরচটা খুব আহামরি বেশি না। আমরা ডিপ্লোমাতে 2,000 টাকা নিই এবং বিএসসিতে 3,000 টাকা, একদম ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা ক্লাস নিয়ে থাকি। সপ্তাহে মডেল টেস্ট থাকে এবং প্রতি ক্লাসের পরপরই বা 2-3টা ক্লাসের পরপরই ক্লাস টেস্ট থাকে। মোটামুটি অনলাইনে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। আর যদি কারো অফলাইনে কোচিং করার চিন্তা ভাবনা থাকে, ঢাকা উত্তরাতে আমরা একটা ওপেনিং করতেছি আর কি কোচিং, সেটা হচ্ছে সারা নার্সিং কোচিং, মানে নার্সিং ভর্তি কোচিং এর আর কি। সো অনলাইন এবং অফলাইনই থাকবে আমাদের, সম্ভবত অক্টোবর থেকে আমরা শুরু করব অফলাইন, আর অনলাইনটা আমরা সেপ্টেম্বর থেকে শুরু করব। তবে এই মাসে আমরা কিছু ফ্রি ক্লাসের অ্যারেঞ্জ করব। নো নো নো, একদম কোর্স ফি 2,000 টাকা, একদম ভর্তি পরীক্ষা পর্যন্ত। ডিপ্লোমা 2,000 এবং বিএসসি 3,000, সেপ্টেম্বর থেকে একদম ভর্তি পরীক্ষা পর্যন্ত। ভাইয়া আপনার কথাটা একটু কেটে কেটে আসতেছে, এই জন্য ওরা বুঝতেছে না। ওকে, একজন লিখেছে যে বিদেশে নার্সিং পড়া যাবে কিনা উচ্চ শিখার জন্য। হ্যাঁ, বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট বিএসসি ইন নার্সিং পর্যন্ত হচ্ছে কমপ্লিট করতে হবে প্রথমত, এবং তোমার ইংলিশ স্কিল অনেক ভালো হতে হবে, মিনস আইএলটিএস এক্সাম দিতে হবে। আইএলটিএস এ যদি তোমার মিনিমাম 6 পয়েন্টের উপরে থাকে, ভালো হচ্ছে 6.5-এর উপরে থাকা। সো আইএলটিএস এক্সামে যদি তোমার 6.5-এর উপরে থাকে এবং তোমার একাডেমিক রেজাল্ট যদি ভালো হয় এবং 1 বছর হাসপাতালে চাকরির অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে তুমি মাস্টার্স এর জন্য বিদেশে চেষ্টা করতে পারবে। ঢাকাতে আমরা অক্টোবরে শুরু করব। শুরু করার আগে তোমরা সেপ্টেম্বর মাসে আমাদের কিছু ক্লাস করতে পারো অনলাইন ব্যাচে। তো যারা অফলাইনে আমাদের এখানে কোচিং করবে তারা অনলাইনের ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারবে। অনলাইনের, হ্যাঁ হ্যাঁ, আমি অনলাইনের খরচ বলছি, অনলাইনের খরচটা হচ্ছে বিএসসি 3,000 একদম ভর্তি পরীক্ষা পর্যন্ত এবং ডিপ্লোমা 2,000। আর অফলাইন কোচিংটা আমরা হচ্ছে সম্ভবত মান্থলি সিস্টেমে পড়াতে পারি প্রাইভেটের মতো, অথবা হচ্ছে কোর্স ফি সিস্টেমে করাতে পারি, আমরা এটা এখনো ডিসাইড করিনি। হ্যাঁ, এইচএস, ও রিয়া, তুমি এইচএসসি এর পরে নার্সিং এ যাবে? ও আচ্ছা, মানে এইচএসসি পরীক্ষা দিয়ে তুমি কি বিদেশে নার্সিং পড়তে যাবা এরকম কিছু? আমি তোমার কোয়েশ্চেনটা বুঝতে পারিনি। কোন দেশে যেতে চাচ্ছ? জার্মানিতে আমি জানি না তুমি ডিরেক্টলি নার্সিং নিয়ে পড়তে পারবে কিনা, কারণ আমাদের দেশের যে এডুকেশন স্ট্যান্ডার্ড এটা অনেক দেশে হচ্ছে অ্যাকসেপ্টেড হয় না। সো তুমি ভালো হবে কোন একটা কনসালটেন্সির সাথে কথা বলা, ভালো কনসালটেন্সির সাথে কথা বলতে হবে, আদারওয়াইজ হচ্ছে অনেক ব্যাক পেতে হবে, এবং বিদেশে নার্সিং এ লেখাপড়া একটু কস্টলি, বুঝতে পারছো? একটু ভালোই খরচ হয়। সো তবে জার্মানিতে বেশি খরচ হবে না, জার্মানিতে এডুকেশনের উপর ওরা অনেক ছাড় দেয়। তো তুমি ভালো একটা কনসালটেন্সির সাথে কথা বলো, এটা ভালো হবে। আমরা ফ্রি ক্লাসগুলো হচ্ছে অনেক সময় হচ্ছে ফেসবুক লাইভ নেওয়া হয়, কিশোর নেই এগুলা, আপনারা হয়তো অনেকেই কিশোর স্যারকে চেনেন,
কিশোর স্যার মেইনলি গণিত, বাংলা এবং সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্ট নিয়ে থাকে। আর আমি মেইনলি ইংলিশ ক্লাস নেই, আবার আমি কিছু সাধারণ জ্ঞান ক্লাসও নেই। আমাদের আরো টিচার প্যানেল আছে, কলেজ অফ নার্সিং শের-ই বাংলানগরের থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট আছে, সে আমাদের কোচিং এ ক্লাস নেয়। সে হচ্ছে বিজ্ঞান পড়ায়। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন আছে রাইসা ম্যাডাম, সে হচ্ছে জীববিজ্ঞান এবং বিজ্ঞান পড়ায়। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য আমাদের অন্যান্য টিচার প্যানেল আছে। ফ্রি ক্লাসটা আসলে আমরা খুব বেশি নেই, বিষয়টা এরকম না। আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় সেগুলো আমরা হচ্ছে একটা রুটিন দেই, ঠিক আছে? আমাদের পেইড ব্যাচের সাথে সাথে আমরা একটা রুটিন দেই। সো আই থিঙ্ক ফ্রি ক্লাসের জন্য আমরা আলাদা হচ্ছে গুরুত্ব দিচ্ছি না আপাতত, তবে আমরা সেপ্টেম্বর মাসে কিছু ফ্রি ক্লাস নিব। আর আপনারা যদি অ্যাটলিস্ট যা পারেন, মানে যাদের একেবারে আর্থিক সমস্যা, তাদের জন্য আপনারা কাইন্ডলি কিশোর স্যারের সাথে কথা বলবেন। সো কোচিং এ ভর্তি টর্তি এভরিথিং হচ্ছে কিশোর স্যার ডিল করে, আমি এগুলোতে নাই। মানে আমাদের কোচিং ম্যানেজমেন্টের সম্পূর্ণটাই হচ্ছে কিশোর স্যার ম্যানেজমেন্ট করে। যেহেতু আমি আইইউবিএটিতে লেকচারার হিসাবে আছি, সো আমি হচ্ছে যেমন আমাদের অফিস টাইমই হচ্ছে আপনার 8:30 থেকে 5:30, সো এটা আমাদের জন্য কোয়াইট ডিফিকাল্ট দিনের বেলা ম্যানেজমেন্ট বা এই কাজগুলো করা। সো আমাদের কোচিং এর ম্যাক্সিমাম ক্লাসগুলো বিকেলে এবং সন্ধ্যায় হয়। আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো জুমে হবে, জুম অ্যাপে। এখন যেভাবে ক্লাস করছেন এরকম জুম অ্যাপে ক্লাসগুলো হবে। অলরেডি এগুলো বলেছি, আমরা সেপ্টেম্বরে কিছু ফ্রি ক্লাস নিব এবং অক্টোবর থেকে আমাদের রেগুলার ক্লাস সরি অগস্ট মাসে আমরা কিছু ফ্রি ক্লাস নিব এবং সেপ্টেম্বর থেকে আমরা রেগুলার অনলাইনে ক্লাস চলবে এবং অক্টোবরে আমাদের অফলাইন কোচিংটা শুরু করার চিন্তা ভাবনা আছে। সো এটা ছাড়া যদি কারো কিছু বলার থাকে, কোয়েশ্চেন থাকে, তোমরা চ্যাট বক্সে কোয়েশ্চেন করতে পারো অথবা চাইলে মেসেজ বক্সেও লিখতে পারো। হ্যাঁ, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, সবাই সবাই ওয়েলকাম আমাদের প্ল্যাটফর্মে। আমরা আসলে সবার জন্য এটা উন্মুক্ত রাখছি, তো সবাই জয়েন হতে পারবে। আমাদের কোর্স ফিটা খুবই আহামরি বেশি না, ডিপ্লোমা 2,000 টাকা এবং বিএসসি 1,000, সরি বিএসসি 3,000 টাকা। আমরা কত টাকায় কত জায়গাতে নষ্ট করি সেটা সেটা যদি আমরা সেভ করে, আমরা ফোর্স করি না কখনো কাউকে টাকার জন্য। যে যেমন যাদের আর্থিক সমস্যা আছে, তারা যদি তাদের গার্ডিয়ানের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এবং সে যদি সত্যি আর্থিক সমস্যার মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা কিছু টাকা কনসিডারেশন করি। আর যাদের মোটামুটি আর্থিক সমস্যা নাই, মানে 2,000 টাকা দিতে পারে, তাদের জন্য আসলে তারা ফুল টাকাটাই দেওয়া উচিত। কারণ আপনারা স্কুল কলেজে লেখাপড়ার সময় অনেক টাকা পয়সা খরচ করেছেন, 1 মাস প্রাইভেট পড়তেই এখন 3-4 হাজার টাকা লাগে। সো আমরা একদম সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষা পর্যন্ত ক্লাস করাবো। আই থিঙ্ক এটা আপনাদের আহামরি একটা বেশি টাকা না, 2,000 টাকা। এরপরেও যদি কারো আর্থিক সমস্যা থাকে, বাবা অথবা মায়ের মাধ্যমে যোগাযোগ করবেন কিশোর স্যারের সাথে, সে আপনাদেরকে কনসিডারেশন করবে, যাদের নিতান্তই আর্থিক সংকট রয়েছে। ঋতু লিখেছে, ভাইয়া অফলাইন কোচিং এর টাইমটা কখন দিবেন? অফলাইনে আমরা তো অক্টোবর থেকে শুরু করব, অক্টোবর থেকে শুরু করব। আর অনলাইনে তোমরা আপাতত ক্লাস করতে পারো অফলাইন শুরু হওয়ার আগ পর্যন্ত। বাংলাদেশ থেকে নার্সিং কমপ্লিট করে বিদেশে চাকরির সেক্টর কেমন? বাংলাদেশ থেকে ডিপ্লোমা বা বিএসসি কমপ্লিট করার পরে মিডল ইস্টে, বাংলাদেশ থেকে 2 বছর বা 3 বছর চাকরির অভিজ্ঞতা লাগে, তারপর মিডল ইস্টে চাকরি করা যায়। যেমন কুয়েত বর্তমানে স্টেপ বাই স্টেপ নার্স নিচ্ছে বাংলাদেশ থেকে, বেতন ডিপ্লোমাদের প্রায় 80-90 হাজার টাকার মতো এবং বিএসসি দের প্রায় 1 লাখ টাকার মতো। তো সুযোগ আছে, এবং যদি কেউ ইংলিশে ভালো হয়, অর্থাৎ IELTS এ যদি 6.5 এর উপরে থাকে এবং 1 বছর কাজের ন্যূনতম অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে মাস্টার্স এর জন্য ইউরোপের দেশ যেমন জার্মানি, তারপর সুইডেন এবং আরো কয়েকটা দেশ আছে, সেগুলোতে যাওয়া যায়।
আর কানাডাতে যাওয়ার জন্য প্রসেসটা একটু ডিফিকাল্ট, কারণ বাংলাদেশের যে নার্সিং এডুকেশন এটা কানাডাতে একটু ডিফিকাল্ট নার্স হওয়া, কারণ ওখানে একটা এক্সাম দিতে হয় অথবা হচ্ছে কিছু প্রিরিকুইজিট কোর্স করতে হয় ওখানে গিয়ে, এরপর আপনি যদি ওই এক্সামে পাশ করেন সেক্ষেত্রে ওখানে নার্স হতে পারবেন। আমাদের পেইড ব্যাচ থেকে অনেকেই চান্স পেয়েছে এবং এক্সাম ব্যাচ থেকে অনেকে চান্স পেয়েছে। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, মোহাম্মদুল্লাহ নামে একটা স্টুডেন্ট এখানে আছে, ও একটা প্রাইভেট নার্সিং কলেজে পড়ে, ওদের ব্যাচ অর্থাৎ 2020-21 সেশনে আমাদের অনেক বেশি স্টুডেন্ট চান্স পেয়েছিল, এই বছরও অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। এবং আর্মি নার্সিং কলেজে আমাদের গাইডলাইন থেকে শুধুমাত্র আমরা গাইডলাইন করেছি, অর্থাৎ তাদের ভর্তি পরীক্ষা এবং তাদের যে ভাইপা হয় সেটার আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। আর্মি নার্সিং কলেজে ঢাকা FMI তে আমাদের প্রায় 25 জনের মতো চান্স পেয়েছে, এর আগের সেশনে 17 জন। আর এবছর BSC তে আমাদের অনেক চান্স পেয়েছে, অ্যারাউন্ড আমাদের স্টুডেন্ট ছিল BSC তে প্রায় 70-80 জন, এর মধ্যে আমাদের প্রায় 50 জনের উপরে চান্স পেয়েছে। এবং ডিপ্লোমাতে বেশি স্টুডেন্ট চান্স পেয়েছে, ডিপ্লোমাতে তাও প্রায় ক্লাস ব্যাচে প্রায় 150 জন স্টুডেন্ট ছিল, 80-90 জনের মতো চান্স পেয়েছে, আর অনেকে প্রাইভেটে ভর্তি হয়েছে। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ, মানে তোমরা এখন যে গ্রুপগুলোতে অ্যাড আছো, এরকম গ্রুপে তো আমরা প্রতিদিন কিছু না কিছু পড়া দিব কয়েকদিন পর থেকে, এই জাস্ট এই গাইডলাইন গুলো ফলো করে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে যারা অন্য কোথাও কোচিং এ ইনভলভ ছিল না, শুধু বাসায় প্রিপারেশন নিয়েছে। সো বাসায় প্রস্তুতি নিলেও হবে, তোমাদের যাদের নেট প্রবলেম বা ভালো ফোন নাই, আমরা কোচিং কারোর জন্য ফোর্স করব না, যাদের আগ্রহ আছে তারাই কোচিং এ ওয়েলকাম, যাদের আগ্রহ নাই তাদের কোচিং করার প্রয়োজন নেই, তারা বাসায় পড়লেও হবে, কারণ বাসায় পড়েও চান্স পাওয়া যায়। যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো, আমরা ইনফরমেশন দিয়ে হলেও আমরা হেল্প করব। ওকে, আচ্ছা, এবছর ডিপ্লোমার কোয়েশ্চেনটা একটু হার্ড হয়েছে, মাত্র তোমরা তো জানো নিশ্চয়ই 50% চান্স পেয়েছে। আমাদের যে অনলাইনের কোচিং এর এক্সাম গুলো হচ্ছে, আমরা ক্রোম অ্যাপ, যে গুগল ক্রোম আছে না, এটা দিয়ে লিঙ্কটা ওপেন করতে হয়, গুগল ফর্ম, গুগল ফর্মে এক্সাম হয়। প্রয়োজন আমি একটা স্যাম্পল দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের অন্য কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। না, আমরা অফলাইন অনলাইন মিক্স করে নিব না, আমরা অফলাইন যারা ওরা শুধু অফলাইনেই ক্লাস করবে, আর যারা অনলাইন ওরা শুধু অনলাইনেই ক্লাস করবে। আর আমরা কোচিং শুরু করার আগ পর্যন্ত, অর্থাৎ অফলাইন কোচিং যেহেতু আমরা অক্টোবরে শুরু করব, যারা অফলাইনে ভর্তি হবে চিন্তা ভাবনা করবে তাদেরকে আমরা অনলাইনে ক্লাস করার সুযোগ দিব অফলাইন শুরু হওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, একজন লিখেছে ভাইয়া SSC তে 4.56, ইন্টারে 4 থাকে, তাহলে সরকারিভাবে চান্স পেলে কত মার্ক লাগবে? আসলে এই তো আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে সরকারিতে ভর্তি হতে হলে কতগুলো ফ্যাক্টর আছে, সেগুলো হচ্ছে তোমার কলেজ চয়েসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং জেলা কোটা, এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, GPA-র উপর প্রাপ্ত নম্বর। এই বিষয়গুলো সবগুলো যদি প্রপার থাকে সেক্ষেত্রে চান্স পাওয়া সম্ভব, ঠিক আছে? আদারওয়াইজ চান্স পাওয়া ডিফিকাল্ট। কলেজ চয়েস কিভাবে দিবা সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ক্লাস শেষে আমি গ্রুপে দিয়ে দিব, আর সেইটাতে না বুঝলে আমরা পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করব। আচ্ছা, ওয়েটিং এর রেজাল্ট এই মাসেই দিবে, অপেক্ষা করো, সব কলেজ থেকে মাইগ্রেশনের যে লিস্ট সেটা BNMC তে পাঠানো হয়েছে, BNMC সেটা রেডি করে রিসেন্টলি নোটিশ দিবে, ওয়েটিং এর নোটিশটা এবং মাইগ্রেশনের নোটিশটা।